করোনা ভাইরাস এ পর্যন্ত 19,44,000 মানুষের মৃত্যু হয়েছে আর সংক্রমণ শনাক্ত 9,07,00,000-এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 6,49,00,000 করোনা রোগী। চীনের উহানে আজ থেকে ঠিক এক বছর আগে করোনা সংক্রমণে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছিল। 2020 সালের 11 জানুয়ারি চীনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, নতুন এক রহস্যময় ভাইরাসে সে দেশে এক ব্যক্তির প্রাণ হারিয়েছে। পরে ভাইরাসটিকে নভেল করোনা ভাইরাস হিসেবে চিহ্নিত করা হয়। মৃত 61 বছর বয়সী ওই বৃদ্ধ উহানের বহুল আলোচিত একটি পশু পাখির মাংসের বাজারে নিয়মিত যাতায়াত করতেন। ওই বাজারেই ভাইরাসের উৎস বলে শোনা গিয়েছিল। অথচ আজ এক বছর পর মরণঘাতী এই ভাইরাসে ঝরে গেছে প্রায় 19,50,000 মানুষের প্রাণ আর বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে 9 কোটি। সারা বিশ্বে গত একদিনে আক্রান্ত হয়েছেন 6,00,000-এর বেশি মানুষ আর মারা গেছেন প্রায় 9,000 মানুষ। চীন অবশ্য ক্রমাগত দাবি করে আসছে সেখানে প্রথম সংক্রমণ ধরা পড়লেও দেশটি নভেল করোনা ভাইরাসের উৎস নয়। তাহলে ভাইরাসটির উৎস কোথায়? এই প্রশ্নের উত্তর এখনও অজানা, আর আদৌ কোনোদিন এই উত্তর জানা যাবে কিনা সে ব্যাপারেও সন্দিহান বিশেষজ্ঞরা। অন্যদিকে চীনে গত 5 মাসেরও বেশি সময়ের মধ্যে গত একদিনে সর্বোচ্চ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিশেষ করে রাজধানী বেইজিং সংলগ্ন হুবেই প্রদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, চীনে নতুন করে আরও 103 জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে ব্রাজিলের আমাজন অঞ্চল থেকে জাপানে যাওয়া 4 জনের দেহে করোনাভাইরাসের নতুন আরেকটি ধরন শনাক্ত হয়েছে। নতুন এই ধরনটি যুক্তরাজ্যে শনাক্ত করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন থেকে ভিন্ন, জানিয়ে এরই মধ্যে বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ নতুন এই ধরন প্রায় 45টি দেশে পাওয়া গেছে। তবে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসের নতুন যে ধরনটি শনাক্ত হয়েছে সেটি নিয়ে পরীক্ষা চলছে। এখন পর্যন্ত সেটির অতি সংক্রামক হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি চলছে। একই সঙ্গে বাড়ছে টিকা নিয়ে আতঙ্ক, কারণ চিকিৎসকদের অনেকেই বলছেন টিকা নিয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, দেখা যাচ্ছে নানা পার্শ্ব প্রতিক্রিয়া। এরই মধ্যে অন্যতম টিকা প্রস্তুতকারক সংস্থা মডার্না জানিয়েছে তাদের ভ্যাকসিন 2 বছর পর্যন্ত কার্যকর থাকবে। আনোয়ার হোসেন, রেডিও টুডে। এবারে ব্যবসা বাণিজ্যের খবর।